হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ চাকরি খবর এসেছি আপনাদের জন্য সেটি হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একটি গুরুত্বপূর্ণ চাকরির নলেজ বেরিয়ে গেছে তো আপনারা যদি ডিপ্লোমা বা বিটেক পাশ করে থাকেন তাহলে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা তো কবে থেকে আবেদনটি শুরু হয়েছে লাস্ট ডেট কবে এবং কতগুলো সংখ্যা রয়েছে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছে এক্ষুনি যখন আপনাদেরকে পুরো নোটিসে দেখাবো আপনারা তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা কী কী রিক্রুমেন্ট প্রসেস রয়েছে সব কিছু বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনুষ্যকারে দেখতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে প্রথমে আসতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনাদের আসতে হবে আসার পরে আসার পরে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে দেখবেন এখানে নিচে দেখবেন একটি এন্টার ওয়েবসাইট অপশান রয়েছে দেখুন এই যে এন্টার ওয়েবসাইট অপশন অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা যে আপনাদের অফিসিয়াল পেজটিতে আপনারা এন্টার করতে পারবেন বন্ধুরা এই এই পেজ এখানে আমরা ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখুন আমরা অফিসিয়াল যে আপনাদের ওয়েবসাইটে রয়েছে যেখানে আমরা চলে এসেছি তো বন্ধুরা আপনারা এখানে আসার পর আপনারা সরাসরি তো নিচের দিকে চলে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে রেড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন রয়েছে সেটাতে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে দেখুন একটি বেলের সময় সরেছে সেটাতে প্রেস করলে এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো সরাসরি আপনার মোবাইলে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এই ধরনের নোটিফিকেশনগুলো কিন্তু একমাত্র এই চ্যানেলটিতে আসে বন্ধুরা তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই পরে দেখবেন এই পেজটিতে আসার পরে আপনারা সরাসরি নিচে দিয়ে চলে যাবেন যে যাওয়ার পরে একদম নিচে দিয়ে চলে জানতে হবে অপশান রয়েছে তো এই এই যে নোটিফিকেশান অপশানগুলো রয়েছে এর মধ্যে দেখবেন তিন নম্বর যে দেখুন সেকেন্ড যে নোটিশটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করলেই এই নোটিশটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করছি দেখুন নোটিশটা ডাউনলোড হয়ে যাবে তো নোটিশ ডাউনলোড হচ্ছে বন্ধুরা তো দেখুন আমাদের নোটিশ ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই এই যে নোটিশটা আপনাদের পুরো ডাউনলোড হয়ে গেছে আমরা বিস্তারিত জেনে নেব কী কী রয়েছে দেখুন এখানে আপনার রয়েছে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের পাঁচটি পোস্ট পোস্ট রয়েছে বন্ধুরা তো এখানে দেখুন আপনার যদি ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেপুটেড ইনস্টিটিউট অ্যান্ড উইদিন মিনিমাম টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তো বন্ধুরা আপনারা এই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে কথাটি শুনে আপনারা ভিডিওটি স্কিপ করে দেবেন না কিংবা আপনারা বন্ধ করে দেবেন না একটু মনোযোগ করে শুনুন বন্ধুরা এখানে কিন্তু টু ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সত্যি কিন্তু আপনার যারা এক্সপিরিয়েন্স নেই যারা ফেসার্স রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করুন কেন বলছে বন্ধুরা আমার চেনাশোনা অনেক দাদারা চাকরি পেয়েছেন যারা যেখানে এরকম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে কিংবা থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে তারা সেখানে অ্যাপ্লাই করেছে কিন্তু বন্ধুরা দেখুন অনেক বেশিরভাগ জায়গায় রয়েছে সেখানে আপনারা যখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার পর আপনার যখন ইন্টারভিউতে ডাকা হবে সেখানে কিন্তু আপনাদেরকে ডি জিজ্ঞেস করা হবে তো এ রিকুমেন্টটি বিশেষ করে আপনাদের আপনাদের কিন্তু ইন্টারভিউতে রাখা হবে তো ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি আপনার কি ওয়ার্কিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তো যদি যারা যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা বলবে যে হ্যাঁ রয়েছে কিন্তু যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে যারা ফেসার্স রয়েছেন তারা আপনারা বলবেন যে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা শুধু পড়াশোনা করছেন গভর্নমেন্ট জবের জন্য তাহলে কিন্তু আপনাদের কিন্তু থিওরি সাবজেক্ট থেকে কোশ্চন ধরা হবে তো এইভাবে কিন্তু অনেকেই ভয় পেয়ে যে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে এখানে আমি অ্যাপ্লাই করবো না তো সেইভাবে অনেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করে না বন্ধুরা আপনারা হয়তো জানেন যে যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পার্সন রয়েছেন তো তার তারা কিন্তু সাধারণত অন্যান্য বড় বড় কোম্পানিগুলোতে তারা নিযুক্ত রয়েছেন কিংবা তারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকার জন্য তারা কিন্তু থিওরির বিষয়ে বেশি জ্ঞান তাদের তারা অর্জন করতে পারেন না তারা কিন্তু জবে জব পারপাসে যুক্ত থাকেন বা ব্যস্ত থাকেন তো বন্ধুরা আপনারা যারা ফেসার্স রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই চাকরিটিতে অ্যাপ্লাই করুন তো অ্যাপ্লাই করার পরে আপনারা বুঝতে পারবেন যখন ইন্টারভিউ বলে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার আপনি কি এক্সপিরিয়েন্স রয়েছে না যদি না থাকে তাহলে আপনাকে থিওরি থেকে কোশ্চেন করবে তার থিওরি সাবজেক্টে যদি কোশ্চেন করা তাহলে নিশ্চয়ই আপনারা পারবেন তো বন্ধুরা এই রিকোয়েস্টটা আপনাদের থাকলো তো বন্ধুরা তো তারপরে কী পোস্ট রয়েছে দেখবেন আপনারা অ্যাক্সিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে সেখানে একটি পোস্ট রয়েছে সেখানে ডিগ্রি থেকে পাস করে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনার টু ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে দেখবেন সাব ইঞ্জিনিয়ার সিভিল রয়েছে তো সেখানে আপনাদের দশটি পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ার বন্ধুরা দেখুন এখানে কিন্তু দশটি পোস্ট রয়েছে বন্ধুরা আপনারা ভাবুন যে দশটি পোস্টের জন্য আপনারা দেখুন টু ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কিন্তু বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন পাওয়া সাধারণত থাকে না তো বন্ধুরা দেখুন আপনারা যারা ফেসার্স রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করুন তাদের কিন্তু ইন্টারভিউতে আমি যেই প্রসেসটি এক্ষুনি বললাম সেই প্রসেসটি কিন্তু সাধারণত রিকমেন্ড হয়ে থাকে তো বন্ধুরা দেখুন আপনাদের কিন্তু বিলো ফর্টি ইয়ার এজ থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন তারপরে স্যালারি এখানে দেখতে পাচ্ছেন যারা যারা অ্যাসিস ইঞ্জিনিয়ার রয়েছে তাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রয়েছে সেখানে আরও অনেক কিছু অ্যাড করা হয় আর যারা দেখুন এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আমাদের টোয়েন্টি থাউজেন্ড স্যালারি রয়েছে তোমাদের দেখুন সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে চারটি পোস্ট রয়েছে সেখানে কিন্তু আমাদের আপনাদের দেখুন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার তো বন্ধুরা দেখুন এই যে এখানে যে রিক্রুমেন্ট এখানে যে কর্পেশনটি বলা হয়েছে এখানে কিন্তু এই যে সিভিল বলা হয়েছে এটা কিন্তু একটি ভুল বলা হয়েছে পরে এরা আরেকটি নোটিশ দিয়ে যে সাবস্টেঞ্জি ইলেকট্রিক্যালের জন্য যে 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 যেই রিক্রুমেন্ট যেই লাগবে সেটি আলাদা করে বলে দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন সেই নোটিশটা জানার জন্য আপনাদের কী হবে দেখুন যে সাবস ইঞ্জিন ইলেকট্রিক্যালের জন্য যে কোয়ালিফেশন এখানে সিভিল বলা হয়েছে এখানে কিন্তু সিভিল নয় এটি কিন্তু ওরা ভুল করেছে তো বন্ধুরা দেখুন আর এরা কিন্তু আরেকটি নোটিশ বের করেছে সেখানে জানিয়ে দিয়েছেন যে সাবস ইঞ্জিন ইলেকট্রিকের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনারা দেখুন এই যে নিচের এই নোটিশটি আপনারা ডাউনলোড করেছিলেন বন্ধুরা দেখুন এটি তো উপরে কিন্তু এটি নোটিশ দেওয়া আছে দেখুন যে সেই নোটিশটিতে সেখানে বলে দেওয়া হয়েছে যে সাবস্ট ইঞ্জিন ইলেকট্রিকালের জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করলে কিন্তু সেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখুন সেই নোটিস ডাউনলোড হচ্ছে দেখুন এখানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে যে যখন সাং ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের যে চারটি 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 পোস্ট নেওয়ার রিও করা হবে সেখানে দেখুন আপনাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এর রেপিউটির ইস্টিটিউট থেকে আপনারা সঙ্গে টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন তো এখানে কিন্তু আপনাদের টোয়েন্টি থাজেন্ড স্যালারি রয়েছে তো বন্ধুরা দেখুন আমরা এরপরে চলে যাবো যে আগে নোট হচ্ছে যেখানে আরও বিস্তাতে আমরা জেনে নেব কীভাবে আপনাদের কী রিক্রুমেন্ট প্রসেস হবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন লাস্ট ডেট কবে রয়েছে তো বন্ধুরা আমরা আগের আগের নোটিসে চলে এসেছি বন্ধুরা তো এখানে বলেছে যে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট তো তো বন্ধুরা আপনারা এই যে প্রেসক্রাইব ফর্ম্যাট নিচে একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মের মাধ্যমে ফিল আপ করে আপনারা অ্যাপ্লাই দেবেন তো এটি আপনারা অফলাইন অফলাইনে ফিল আপ করে দেবেন বন্ধুরা এই স্পিড পোস্টের মাধ্যমে ফিল আপ করতে পারেন কিংবা আপনারা যে কোনো পোস্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করে দেবেন বন্ধুরা আপনাদের যে লাস্ট ডেট হয়েছে সেটা হচ্ছে আঠারো এক দু হাজার তো বন্ধুরা তো আজকে কিন্তু এগারো তারিখ হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন এখানে তো বন্ধুরা সঙ্গে কিন্তু আপনার সেলফ এডাস্ট সমস্ত ডকুমেন্টস আপনারা দিয়ে দেবেন বন্ধুরা আমরা পরবর্তীকালে দেখে যে ফর্মটি কী রয়েছে আপনাদের কি কি রয়েছে ফর্মের মধ্যে তোমরা দেখুন এখানে যে বলা হয়েছে দেখুন যে আপনারা এই ফর্মটি আপনারা ফিলাই করে অ্যাপ্লাই ফিল আপ করে অ্যাপ্লাই করে দেবেন তো বন্ধুরা যে প্রথমে দেখুন রয়েছে যে প্রথমে যে গ্যাপটি রয়েছে বন্ধুরা এই গ্যাপটিতে আপনারা কি দেবেন যে যে বলছে নোটিশ নাম্বার তো এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তো বন্ধুরা দেখুন এখানে মেমো প্রথমেই কিন্তু দেখুন একটি মেমো নাম্বার বলেছে এই নাম্বারটি দিলেই আপনাদের হয়ে যাবে আর ডেট তারপরে এই ডেটটি দিয়ে দেবেন তারপরে গ্যাপটিতে বন্ধুরা দেখুন তারপরে যে গ্যাপটি রয়েছে সেখানে আপনারা এই এই ডেটটি দিয়ে দিয়ে দেবেন দিয়ে আপনারা পুরো অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে দেবেন আপনার যার ডিটেলস রয়েছে নেম ফাদার নেম দিয়ে আপনারা সমস্ত কোয়ালিভেশন দিয়ে আপনার সমস্ত এডুকেশন কোয়ালিভিশনের সেল কপি দিয়ে আপনারা এখানে করে তারিখের যেন এই ফর্মটি পৌঁছে যায় তো বন্ধুরা তারপরে আমরা দেখে নেব যে আর কি কি বলা হয়েছে বন্ধুদের আপনাদের ইন্টারভিউটি কবে হবে তো দেখুন যেটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটি হচ্ছে আপনাদেরকে ওয়ার্ক ইন্টার ইন্টারভিউ ডাকা হয়েছে ওয়াকিং ইন ইন্টারভিউ বন্ধুরা তো দেখুন তোমার দেখুন আপনাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ যে ডেটটি রয়েছে সেটা হচ্ছে চব্বিশ এবং পঁচিশে পঁচিশে জানুয়ারি তো বন্ধুরা আপনাদের টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফিফথ জানুয়ারি আপনাদের যে ইন্টারভিউ ইন্টারভিউ ডেটটি রয়েছে তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না যে সবার কাছে দিন এই ধরনের লেটেস্ট নোটিফিকেশনগুলো দেখা হবে আগামী ভিডিওতে